এটা তো আমার ছবি নয়। নিশ্চয়ই কেউ কারসাজি করে এরকম একটা ছবি বানিয়েছে, কিন্তু কে হতে পারে? অপু অপু, এসব কি অপু? তুই এরকম জামা কাপড় পরে কবে গিয়েছিলি আমাকে বল। আর তোর হাতে ওসব কি ছিল? মদ, সিগারেট? হ্যাঁ, ছি, চুপ করে থাকিস না অপু। আমি তো মা, আমাকে খুলে বল না, বল না। দেখবো, আমাদের উত্তর না দিলে তোর শ্বশুর বাড়ির লোককে কিন্তু উত্তর দিতে হবে। তুই তো দেখলি যে হাজারটা প্রশ্ন নিয়ে ওরা তোর মুখের দিকে কিরকম তাকিয়েছিল। তাকিয়ে তো থাকবেই, থাকবে না? ওরা তো ভাবতেই পারছে না তুই এই কাজ করতে পারিস। আমরা তো কেউ ভাবতে পারছি না তুই এরকম কাজ করতে পারিস অপু। বল না, চুপ করে থাকিস না মা। তুই ওরকম ওরকম জায়গায় কবে গিয়েছিলিস? হাতে ওরকম মদের গ্লাস, সিগারেট, ছি 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 ছি। আর তোর 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 সাথে ছেলেগুলো, ছেলেগুলোকে বল না, বল না অপু। দাঁড়া, চুপ করে থাকিস না মা। আমাকে বল, তুই ওরকম জায়গায় কবে গিয়েছিলিস, কেন গিয়েছিলিস, কাদের সাথে গিয়েছিলিস? বল না পোড়ামুখি, বল না। মা, তোমরা আমাকে এই চিনলে? তোমরা ভাবলে কি করে যে কোনো কাজ আমি তোমাদের লুকিয়ে করতে পারি? কেন করব আমি এরকম, কেন? তোমাদের মনে হয় যে তোমাদের অপু তোমাদের মাথা হেট করে দিতে পারে? তোমাদের কি করে মনে হলো মা যে ওরকম একটা পোশাক পরে আমি কোথাও গিয়েছিলাম, আনন্দ করে এসেছি? ভাবতে পারলে তোমরা? ভাবতে বাধ্য হচ্ছি। হতেই তো পারে যে আমরা তোকে এরকম পোশাক পরতে এলাও করতাম না বলে তুই লুকিয়ে লুকিয়ে এরকম পোশাক পরেছিস। না বর্দা ভাই, আমি এসব কিচ্ছু করিনি, কিচ্ছু না। কিন্তু এই ছবিটা তো তোরই, তাই না? একটা ছবি দেখে বিশ্বাস করছো মার, আমায় বিশ্বাস করতে পারছো না? আর ওই প্রোফাইলটা কি? ফিরে আয়, ওই প্রোফাইলটা তো দেখে মনে হচ্ছে ফেক প্রোফাইল। আর ওখান থেকে কিন্তু ছবিটা ভাইরাল হয়েছে অপু। বর্দা ভাই, তুই নিজেই বলছিস ফেক প্রোফাইল, আবার নিজেই রাগ করছিস। আচ্ছা, আজ পর্যন্ত কোনোদিনও আমাকে ওরকম পোশাক পরতে দেখেছিস? মা, কোনোদিনও আমাকে মদ সিগারেট খেতে দেখেছো? তাহলে আজ একটা ছবি দেখে কেন বিশ্বাস করছো? না, বিশ্বাস করি না। এইরকম একটা মোক্ষম হাতিয়ার আমার হাতে চলে আসবে আমি স্বপ্নেও ভাবিনি অপু। তার মানে আমি ছাড়াও তোমার আরো অনেক শত্রু আছে, যাকে আর সময় নষ্ট না করে কাজটা সেরে নি। বলুন সাহেব। শোনো, আমি তোমাকে এক্ষুনি একটা ছবি পাঠাবো, বুঝলে? ছবিটা এখন সবার মোবাইলে মোবাইলে ঘুরছে। কিসের ছবি সাহেব? আরে তোমাদের নতুন বিডিও ম্যাডামের ছবি। ছবিটা দেখলেই তোমাদের চক্ষু চড়কগাছ হয়ে যাবে। যদি এক সেকেন্ড হোল্ড করো তো, কাজের কথাটা শুনে নাও। যে ছবিটা পাঠাচ্ছি ওই ছবিটার 500 কপি প্রিন্ট, একটু বাড়িয়ে করো, ওই ছবিটার 1000 কপি প্রিন্ট করাবে, বুঝতে পেরেছো? একটা পোস্টার তৈরি করবে, ওই নদীর পাড়ে যে প্রেসটা রয়েছে না, প্রেসটা থেকে করাবে। আচ্ছা সাহেব। তারপর আজ রাতের মধ্যেই ফুলবাড়ির প্রত্যেকটা দেওয়ালে সেই পোস্টার ছেপে দেবে, যাতে কাল সকালের মধ্যেই সকলে দেখতে পায় তাদের নতুন ভিডিওর আসল চেহারাটা কেমন। কাজটা হয়ে যাবে। আর ওই পোস্টারের বয়ানটা এমন ভাবে লিখবে যাতে প্রত্যেকটা লোক ছিছি করে। ঠিক আছে স্যার। ইয়েস, এবার ও এবার তোমার জামাই বাবু তোমার ওই ভালো মানুষের মুখোশে একেবারে ঝামা ঘষে দেবে। তোমার শ্বশুরবাড়ির লোকজন অলরেডি তোমাকে সন্দেহ করতে শুরু করে দিয়েছে, এবার ফুলবাড়ির প্রত্যেকটা লোকও যাতে তোমাকে সন্দেহ করে সেই ব্যবস্থা তোমার এই জামাইবাবু করবে, যাতে কাল সকালে ওই দেওয়ালের পোস্টারগুলো সামনে দাঁড়িয়ে প্রত্যেকে ভাবে তাদের নতুন ভিডিওর একদম স্বভাবের ঠিক নেই, চরিত্রের ঠিক নেই।
কি হয়েছে? তুমি বিশ্বাস করো না তো যে আমি এসব করতে পারি? না, বিশ্বাস করি না অপু, আমি বিশ্বাস করি না। তুমি এসব এসব মদ সিগারেট খেতে পারো, সেগুলো আমি বিশ্বাস কিছুতেই করব না অপু, কিছুতেই না। যাক, তুমি অন্তত আমার বিশ্বাস করলে, কিন্তু আমার বাড়ির লোক জামাই বিশ্বাস করছে না। ওরা এটা বুঝতে পারছে না যে সবকিছু করা হয়েছে আমাকে ফাঁসানোর জন্য। এটা একটা মিথ্যে ছবি, মিথ্যে। তুমি কাল রাত্রের ঘটনাটা ভুলতে পারছো না, তাই না বাবা? তুমিও ভুলতে পারছো না, তাই না? দেখ, মেয়ের বাবা হয়ে মেয়ের নামে কুৎসা রটনা করাটা কি করে সহজে মেনে নি বলতো? রটনা নয় বাবা, মিথ্যে রটনা। এসব কথা থাক শোনা মা, আমিও কথা তুলতে চাই না মা, আমিও ভুলে যেতে চাই। কিন্তু তোমার শোনা মা এতটাও দুর্বল নয় যে মুখ বুঝে সবটা সহ্য করবে। একদমই তাই, আমরা এসব মেনে নেব না। কি করবি তাহলে? প্রতিবাদ করব। আলবাদ প্রতিবাদ করব। আমার মুখে কেউ কালি ছিটিয়ে চলে যাবে আর আমি মুখ বুঝে সেটা সহ্য করব? কখনো না। আমি শত্রুদের খুঁজে বের করব, তাদের মুখোশটা আমি সবার সামনে টেনে ছিঁড়ে দেব। আমি জানি সোনা মা, তুই পারবি। পারতে তো আমায় হবেই মা। একটা কারণে আমি প্রথম আমার বাড়ির সবার চোখে নিজের জন্য সন্দেহ দেখেছি, এমনকি আমার দিদি ভাইয়ের চোখেও। তোমাদের চোখে সন্দেহ নিয়ে আমি শান্তিতে কিছুতেই বেঁচে থাকতে পারবো না। তাই নিজে শান্তি পাওয়ার জন্য আমি সব সত্যিটা প্রমাণ করব। শত্রুদের আমি চিনবই। আহ অপু, শুভ কাজে বেরোনোর সময় এসব কথা কেন মা? আমরা তোমাকে বিশ্বাস করি মেয়ে, খুব বিশ্বাস করি, তাই না রে মাসিমণি? অত বেশি বিশ্বাস করতে হবে না বুঝলে, একটু অল্প বিশ্বাস করলেই হবে। আসলে বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে যে ব্যবধানটা না, খুব সূক্ষ্ম, একদম সুতোর মতো, একটু এদিক ওদিক হবে ছিঁড়ে যাবে। দীপু, তুই কি বলতে চাইছিস বলতো? সেসব এখন জানতে হবে না, এখন আমাদের অনেক দেরি হয়ে গেছে, বেরোতে হবে তো। হ্যাঁ, কিন্তু বাকিরা সব কোথায় রে? বাকিরা সবাই যে যার মতো চলে আসবে বাবা, তিন তিনটে গাড়ি আছে। আরে চলো, সবাই দাঁড়িয়ে থাকিস না বর্ষা, চল 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 চল। আপনি আমায় আশীর্বাদ করবেন না দদমা? কি অপুর মুখে হাসি দেখে আপনি কি ভাবছেন? অপু কোন ধাতু দিয়ে তৈরি? এত কিছু করা হচ্ছে, অপুকে এতভাবে হেনস্থা করা হচ্ছে, কিন্তু অপু তাও মুখে হাসি নিয়ে ঘুরছে। হিমা ঘাবড়াবেন না, একদম ঘাবড়াবেন না, আপনারা তো কোনো দোষ করেননি। অপু যেরকম, আপনারা তো অপুকে সেভাবেই সবার সামনে দেখিয়েছেন, তাই না? একটা কথা বলবো নীলু, শোনো শোনো, আরে শোনো শোনো, এদিকে শোনো, বলছি যে ওই ছবিটা না আমারই। আমি এক যখন কলেজে পড়তাম তখন বান্ধবীদের সঙ্গে একবার নাইট ক্লাবে গিয়েছিলাম। আমি না সিগারেট খাই, ড্রিঙ্কও করি। প্লিজ এই কথাগুলো কিন্তু কাউকে বলো না নীলু, দদমা আপনিও কিন্তু কাউকে বলবেন না। মাঝে মাঝে তো বাথরুমে লুকিয়ে লুকিয়েও আমি এসব খাই। কি বলছো তুমি?
হ্যাঁ ঠিক বলছি, কিন্তু প্লিজ এই কথাগুলো একদম কাউকে বলবেন না। তুমিও কিন্তু কাউকে বলো না নীলু। আসি। মা, ওইসব কি বলে গেল, কি বলে গেল? তো তো বললো যে ওটা নাকি অপুরীর ছবি। না 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 না, মা আমি বিশ্বাস করি না। আরে এটা ওর ছবি হতেই পারে না, আমি তো ওর ছবি নিজে হাতে বানিয়েছি। মা আমি তোমায় বলছি, অপু না, অপু আমাদের গুগলি দিচ্ছে, গুগলি দিচ্ছে। না 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 রে বাবা, এসব কাজ করে লোকে নিজের মুখে স্বীকার করতে চায় না। আর সেখানে অপু এসব কাজ না করে নিজের মুখে স্বীকার করবে কে জানে বাবা। আমার মাথাটা একেবারে গোল গোল ঘুমতায়, গোল গোল ঘুমতায়। মা মাল্লা পরো, মাল্লা পরো, পরো পরো মাল্লা পরো, পরো পরো। আমি অপু বিডিও, বাজাবো দুর্নীতির রেডিও। দারুণ ম্যাডাম লাগছে, হাত ভেঙে গেল তো। বাকি হাড়গুলো আস্ত রাখতে চাইলে এখান থেকে এক্ষুনি চলে যান, আর কোনোদিনও এ মুখ হবেন না। আপনার মুখ যেন আমি দ্বিতীয়বার আর না দেখি। বাইরের পোস্টার গুলো কারা টাঙিয়েছে আপনারা কি জানেন? আমরা কিছু জানি না ম্যাডাম। ম্যাডাম আমরা সকালে অফিসে আসার সময় বিষয়টা খেয়াল করলাম। আসলে হরিদা কিন্তু অনেক ভোরেই তার চায়ের দোকান খোলে, দেখলে তো তার দেখার কথা ছিল, সে যখন দেখেনি আমার মনে হচ্ছে মাঝরাতে কেউ এই পোস্টার গুলো টাঙিয়ে দিয়ে চলে গেছে। ঠিক আছে, আপনারা ভেতরে আসুন। শুনুন মিস্টার সরকার, আপনারা খোঁজ নিন এই পোস্টার গুলো কারা লাগিয়েছে, প্রয়োজনে লোকাল থানার অফিসারের সঙ্গে আপনারা কথা বলুন। কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে আমি জানতে চাই এই কাজটা কে বা কারা করেছে। এসব জেনেই বা কি করবেন ম্যাডাম, এতে তো শুধু শুধু জল ঘোলা হবে। মানে কি বলতে চাইছেন আপনি? দেখুন, চিত হয়ে শুয়ে থুতু ফেললে তো সেটা নিজের মুখে এসে পড়বে, তাই না? আর ঘটনাটা যখন সত্যি তখন আর লোকজনকে ঘাঁটিয়ে লাভ কি? না জেনে বুঝে কেন কথা বলছেন আপনি? আমি সবই জানি, আমি সবই বুঝি। দেখুন, আপনি আজকালকার দিনের অল্প বয়সী মেয়ে, আপনার একটা ব্যক্তিগত জীবন থাকতেই পারে। আর ফুলবাড়ির লোকেরা অলরেডি বলা শুরু করে দিয়েছে যে একজন বিডিওর এটা কিরকম অতীত। আসলে বিডিওর পোস্টটা তো খুব সম্মানের, তাই না? আমি জানি সেটা। এরপর এই অঞ্চলে সম্মান পেতে আপনার একটু তো অসুবিধা হবে। কেন? এসব তো আমাকে বদনাম করার জন্য করা হয়েছে। কিন্তু ছবিটা তো সত্যি ম্যাডাম, আর কোনো অপোজিশনের লোকেই হয়তো করেছে। অপোজিশনের লোক কেন করবে, আমি তো কোনো পার্টির মেম্বার নই।
আমি তো এখানে নিউট্রালি কাজ করতে এসেছি। কিন্তু ছবিটা তো সত্যি, তাই না? মিথ্যে। ওই ছবিটা মিথ্যে। ওই ছবিটা ইচ্ছে করে কেউ ছাপাচ্ছে। সরকারের কাছ থেকে আমি যে দায়িত্ব পেয়েছি, আমি চাই আমার টিম যাতে আমার পাশে থাকুক, সেই দায়িত্ব সমানভাবে নিক, আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলুক, তালে তাল মিলিয়ে চলুক, আর আসল অপরাধীকে ধরতে যেন আমায় সাহায্য করে। আমরা আপনার পাশে থাকবো ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করব আমার এই লড়াইতে আমার টিম আমার পাশে থাকবে, তাহলেই যে কুৎসা রটাচ্ছে আমি তাকে খুঁজে বের করতে পারব। অপরাধীকে আমায় খুঁজে বের করতেই হবে। আমি জানতে চাই এখানে চাকরি করতে আসায় ঠিক কার কার পাকা ধানে মই পড়ল। আসল অপরাধীকে আমি খুঁজে বের করবই। আমি অপু বিডিও, বাজাবো দুর্নীতির রেডিও। কিরে মা, পেট ভরেছ তো? মা এসে নিজে হাতে মেয়েকে খাইয়ে দিয়েছে, মেয়ের পেট ভরবে না তা কখনো হয়? এবার তুমি যাও মা। চলো তোমাকে এবার গাড়িতে তুলে দিই। শোনো না অপু, মাকে গাড়িতে তুলে আমি বাইরে অপেক্ষা করছি, তুমি এসো। কেন, তুমি বাংলায় চলে যাও। হ্যাঁ, বাংলোর চাবি তো আমি পাঠিয়ে দিয়েছি, এতক্ষণে দলবল চলে গিয়ে বাংলো গোছানো শুরু করে দিয়েছে। তাহলে তুমিও পৌঁছে যাও, আমার তো আর একটাই মিটিং বাকি আছে, ওটা সেরে আমি পৌঁছে যাচ্ছি। অদীপু, আমি গাড়িতে বসছি, তুই আয়। চলো ও মা, আসি যে। এসো এসো। ও হ্যাঁ, শোনো না, বলছি যে তোমাকে একবার জামাইবাবুর সঙ্গে কথা বলতে হবে। ব্রিজটা তৈরি হতে অনেকটা সময় লাগছে, কারণটা জানতে হবে। যদিও অফিস থেকে চিঠি যাবে, কিন্তু তাও তুমি একবার জামাইবাবুর সঙ্গে কথা বলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি বলবো। ঠিক আছে, আসছি আমি। ম্যাডাম আসবো? আসুন আসুন। ম্যাডাম উনি এসেছেন সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে। নমস্কার ম্যাডাম, আমি সুজয় সামন্ত, এখানকার লোকাল থানার অফিসার আমাকে সবটাই জানিয়েছে, আর আমি সবটাই জানবার চেষ্টা করছি। আপনি সব জেনে আমাকে জানিয়ে দেবেন। অপু তার মানে উঠে পড়ে লেগেছে, ওই নোংরা পোস্টারগুলোর পেছনে কার মাথা আছে সেটা ও জেনেই ছাড়বে। গুড জব অপু, গুড জব। ম্যাডাম আপনার নামে একটা নিমন্ত্রণ আছে। কিসের নিমন্ত্রণ? আমাদের এখানে ফুলবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয় আছে, সেখানে কালকে একটা লাইব্রেরি ওপেনিং হচ্ছে, আর সেই অনুষ্ঠানে ওরা চায় যে আপনি ওখানে চিফ গেস্ট হিসেবে উপস্থিত থাকুন, তাই জন্য আপনাকে ওরা নিমন্ত্রণ করেছে। আপনাকে কাল যেতেই হবে। আমি যাব, আর আমার পরিবারের সবাইকে নিয়ে যাব। ম্যাডাম আসতে পারি? আসুন, বসুন। থ্যাংক ইউ ম্যাম। ম্যাডাম এর নাম নকুর। নমস্কার ম্যাডাম। নদীর ধারে এর একটা প্রিন্টিং প্রেস আছে, আর আপনার পোস্টারগুলো ওর প্রেসেই ছাপা হয়েছিল। কি বলছো, কি পুলিশ খোঁজ করেছিল? প্রিন্টিং প্রেসের লোকটাকে তুলে নিয়ে গেছে মানে? ওই লোকটা কি সবটা বলে দিতে পারে নাকি? না না, ও কিছু জানে না, ওকে তো সব ফোনে ফোনে বলা হয়েছিল। তাছাড়া ও তো আমাদের দেখেও নি কাউকে, ও জানেই না ওকে দিয়ে এই কাজটা কে করিয়েছে। পুলিশকে খবরটা কে দিল বলতো? এত উদ্যোগ নিতে কে বলেছে? নতুন বিডিও ম্যাডাম। অপু, হ্যাঁ স্যার, ভীষণ ভয় লাগছে, ধরা পড়ে যাবো না তো? আরে ধুর, কিচ্ছু হবে না। শোনো, তুমি কটা দিন একটু গা ঢাকা দিয়ে থাকো,
আমি দেখছি কি করা যায়, রাখো। ওকে স্যার। অপু, তুমি আর কোনোদিনও শোধরাবে না, তাই না? কোনোদিনও শোধরাবে না। ও সেজো কাকা, তুই এখানে? দীপ, আমি ভেতরে গেলাম। মা, এটা নিয়ে যাও। দা। সেজদা ভাই, তোর সাথে আমার একটু কথা আছে। কি কথা? অপু বলছিল যে আমাদের কোম্পানি ফুলবাড়িতে যে ব্রিজটা তৈরি করছে, সেটা এই কন্ট্রাক্টে যা লেখা আছে তার চেয়ে অনেক বেশি সময় ধরে তৈরি হচ্ছে। এরপর কিন্তু ওরা নোটিশ পাঠাবে। এটা কি অপু তোকে বললো নাকি বিডিও অপু বললো? সেজদা ভাই, এই কথাটা অপুর জায়গায় যদি অন্য কোনো বিডিও থাকতো তাহলে তিনিও কিন্তু একই কথা বলতো। আর বোধহয় ওরা সময় দিতে চাইছে না। সময় দিতে চাইবে না মানে? এবছর তো ডিসেম্বর অবধি বৃষ্টি হয়েছে, আর এসব দিকে তো বন্যা হয়ে গেছিল। তাহলে আমরা কাজটা কি করে করব? আচ্ছা ঠিক আছে, তুই দেখ, আর বেশি দিন কাজটা কিন্তু ফেলে রাখা যাবে না। কাজটা ফেলে রাখলে কি বলতো, হাজারটা কৈফিয়ত দিতে হবে, তুই একটু দেখে নে। অপু, নতুন ভিডিও হয়ে তুমি খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছ, খুব বাড়াবাড়ি করছো। এবার তোমার বাড়াবাড়ি তোমার জামাইবাবু কমিয়ে দেবে। বৃষ্টি পড়ছে, এই আমরা হোমস্টেতে ফিরবো কি করে বলতো? এই না না না, এই বৃষ্টির মধ্যে না ফিরতে হবে না, বুঝেছো? আমরা বরং আজকে রাতে এখানেই থেকে যাই। আরে আরে না না না, পুচু শোনা, ফিরতে আমাদের হবেই, বুঝলে? এখানে থেকে কাবাবে হাড্ডি আমি হতে পারবো না। কাবাবে হাড্ডি হওয়ার কি আছে? হ্যাঁ ভাই, তো ঘরে ঘুমিয়ে পড়েছে মনে হয়, এই বৃষ্টিতে আজ রাত্রে আর যেতে হবে না। না না না, আমরা বরং চল থেকে যাই, আমাদের একটু আগে বেরিয়ে গেলেই ভালো। আরে না না না, বেরোতে হবেই, বেশি ঢং করিস না তো, এই বেদারে বেরোবি কি করে, থেকে যা আজকে। হ্যাঁ একদম ঠিক বলেছো, আমরা বরং থেকেই যাই। আরে এই দাঁড়াও, আমি তো থেকে যাবো বলছি, কিন্তু আমার নাইট ক্রিম তো এই হোমস্টেতে থেকে গেছে গো, আমি মুখে কি মাখবো রাতে? দূর, ভাল লাগে না আমার, আমার তো রাতের পোশাকও নেই, কি পরবো রাতে আমি এখন? শোনো না মেজ বৌদি, বলছি তুমি বরং থেকেই যাও, সেরকম হলে আমার জামা কাপড় পরে নিও। তো তোমার জামা কাপড় আমার হবে না। আরে পুচু শোনা, আপনি এদিকে শোনা, শুনো শোনো শোনো, সবসময় না এরকম ক্যাক ক্যাক করো না, হ্যাঁ? মাঝে মধ্যে তো একটু ভালো করেও কথা বলতে পারো নাকি? এই যে দেখো কি সুন্দর ওয়েদার, এটা রোমান্টিক ওয়েদার, চলো এই ওয়েদারে আমরা একটু রোম্যান্স করি, চলো চলো। কোথায়? আমি ভেবেছিলাম যে ওই লুঙ্গি গামছা কোথায় পাওয়া যায় একটু খোঁজ খবর করবো, কিন্তু এত বৃষ্টি শুরু হলো না, ভালো লাগে না আমার। আরে তোমার লুঙ্গি গামছা তুমি পরে কিনো পুজো শোনা, তার আগে আমরা একটু লুঙ্গি ডান্স করে নি, চলো। আরে চলো চলো চলো, এই তোরা যা, আমি চাবিটা দিয়ে আসছি। তুই আমাকে একটা কথা বল, ওই ঘরটায় তালা মেরে রেখেছিলি কেন? হ্যাঁ কি আছে ঘরের ভেতর? সেটা তো ঘরে ঢুকলেই বুঝতে পারবি। বর্ষা তাড়াতাড়ি আয়। আসছি। এই ছোট বৌদি এদিকে আসো, এই নাও চাবি। কেন তুমি যাও ঘরে গিয়ে ঘরটা খুলে দেখো। হ্যাঁ এই ছোটটা ভাই, শোন না তুই না দরজাটা আটকে দে। হ্যাঁ আর আজকে রাতের জন্য তোদের দুজনকে বেস্ট অফ লাক। তবে রে তোকে তো, শোন শোন বর্ষা, খুব পেকেছিস তুই, খুব মার খাবি আমার কাছে বলে রাখলাম। Thank you.
কি বৃষ্টি হচ্ছে তাই না? শীতটা এবার জাকিয়ে পড়বে। বিডিও ম্যাডাম এত ভীতু কবে থেকে হলেন? কেন না, একটু ভয় পাওয়াই ভালো। কেন? যতবার ভয় পাবে ততবার তোমাকে আমার বুকের কাছাকাছি পাবো। রেডি রেডি, আমি একদম রেডি। এ কি, কোথায় গেল সবাই? দিদি ভাই, বর্ষা, দীপু অ্যাসিস্ট্যান্ট, চাপ বাবা কোথায় চলে গেল? আরে তাড়াতাড়ি চলো, 11টার মধ্যে পৌঁছতে হবে ওখানে। এই তো আমি চলে এসেছি, চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। এক মিনিট, কোথায় ছিলে এতক্ষণ? আর দিদি ভাই, বর্ষা, তোমরা কি করছিলে? আর এই যে তুমি, তুমি কি সাজগোজ করছিলে নাকি? একটু সাজগোজ করব না, আমার বউয়ের সংবর্ধনা সভা বলে কথা, একটু সাজগোজ তো করতেই হবে। এই দেখো তো আমাকে কেমন লাগছে, পুরো রাজপুত্রের মতো লাগছে না? হুম, একদম রাজপুত্র লাগছে, ব্যাং রাজপুত্র। কি বললে তুমি? এই তবে রে, কি বললে, কি বললে বলো, বলো কি বললে? তা ছোট বৌদি, এবার তোমার বেরোতে দেরি হচ্ছে না বুঝি? হ্যাঁ দেরি হচ্ছেই তো, চল। যাব তো, নিশ্চয়ই যাব, এখন না আর একদম দেরি হচ্ছে না, তাই না? একটু আগে আমাদের সবাইকে তাড়া দিচ্ছিল। হ্যাঁ দিছিলামই তো তাড়া, তাড়াতাড়ি চল দীপ অ্যাসিস্ট্যান্ট, এবার কিন্তু আমাদের সত্যি দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো, বাইরে আবার বসার ঘরে সবাই ওয়েট করছে আমাদের জন্য, চলো। না কেউ কোথাও যাবে না। এ কি মা, তুমি এখনো রেডি হওনি? না আমি রেডিও হব না, যাবো না, আর তোদের কাউকে যেতেও দেবো না। মা তুমি এসব কি বলছো, 11টার মধ্যে আমাদের ওখানে পৌঁছতেই হবে। হ্যাঁ জেঠিমনি, এখন যদি না বেরোই তাহলে তো দেরি হয়ে যাবে। বললাম তো কেউ কোথাও যাবে না, আমি কাউকে বেরোতে দেবো না। কিন্তু মা, ফুলবাড়ির কলেজ কর্তৃপক্ষ তো অপুকে সংবর্ধনা দেবে বলে নিমন্ত্রণ করেছে, না গেলে খারাপ দেখাবে না বলো? ঠিক আছে, সোনামাকে যখন নিমন্ত্রণ করেছে সোনামা যাক, বাড়ির আর কেউ যাবে না, কাউকে যেতে দেবো না। মা কিন্তু আমি যে ওনাদের বলেছি, আমি আমার বাড়ির সবাইকে নিয়ে ওখানে যাব। বাড়ির কেউ যাবে না, বললাম তো বাড়ির কেউ যাবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাড়ির সবাই যদি যায় দীপু যাবে না, দীপু বাড়ির বাইরে বেরোবে না, দীপু দীপু আমার সাথে থাকবে, আমার সাথে। কেন মা কেন, তুমি কেন এরকম বলছো? আমি কেন যাব না মা? আমার ভয় করছে দীপু, আমার আমার খুব ভয় করছে, তোকে আমি এই ফুলবাড়িতে বাড়ির বাইরে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমার 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 মনটা কিরকম কু গাইছে, হ্যাঁ শোনা মামা, আমার মনটা কু গাইছে, আর মনে হচ্ছে যে ওই ভোরাতে স্বপ্নটা যদি সত্যি হয়ে যায়। মা ঘুমের মধ্যে দেখা স্বপ্ন কখনো সত্যি হয় না, তুমি এত ভয় পেও না মা। কেন বুঝতে পারছিস না দীপু, এই এই ফুলবাড়িতে সারা দেয়ালে দেয়ালে সোনামার ওই ছবিটা পড়েছে, তোরা যেখানে যাবি সেখানে সোনামার ওই ছবিটাকে নিয়ে আলোচনা হবে, ওটাকে নিয়ে চর্চা হবে, আর সেটা তোর ভালো লাগবে না, তোকে অস্থির করে তুলবে। হ্যাঁ মা মা মা, ওই ছবিটা মিথ্যে মা, ওই ছবিটা ভুল। হোক ভুল হোক মিথ্যে, এখানকার মানুষ তো সোনামাকে চেনে না, জানে না, সুতরাং ওরা ছবিতে যা দেখবে সেটাই বিশ্বাস করবে, ওরা ভাববে যে সোনামা মানুষটা এই রকমই। মা
তুমি এত কিছু ভেবে ফেলেছো? এত ভেবো না মা, এত ভেবো না তুমি। আমি আমি স্বপ্নে তো দায়ী দেখেছি দীপু, আমি দায়ী দেখেছি স্বপ্নে। তুমি এত কেন ভাবছো? আমাদের যেতে দাও মা, আর সঙ্গে তুমিও চলো। তুমি সঙ্গে থাকলে যে আমি মনের জোর পাই মা, তুমি আমার সঙ্গে থাকলে আমি সেই মনের জোরে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সবটা প্রমাণ করে দিতে পারবো। আচ্ছা শোনো মা, এতগুলো মানুষের সামনে গেলে যদি সবাই বিক্ষোভ দেখায়, যদি যদি সবাই তোকে খারাপ বলে, তখন তখন তুই কি করে প্রমাণ করবি যে এটা একটা চক্রান্ত? হ্যাঁ, কি করে প্রমাণ করবি বল? তখন সবাই যদি বলে যে বিডিও নিজেই যখন এরকম, তাহলে সে সমাজের ভালো মন্দ করবে কি করে? তখন কি করবি তুই? সেই জন্যই তো তোমায় আমি নিয়ে যেতে চাইছি মা। আজ আমি দুধ আর জল আলাদা করে দেব, আজ আমি মঞ্চে দাঁড়িয়ে প্রমাণ করে দেব কোনটা সত্যি আর কোনটা মিথ্যে।